আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসলামের বিভিন্ন নবীদেরকে নিয়ে 20টি চমৎকার প্রশ্ন নিয়ে এসেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন দেরি না করে শুরু করি। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম কোথায় আল্লাহর সাথে কথা বলেছিলেন? সঠিক উত্তর অপশন সি, তুর পাহাড়ে। হযরত ঈসা আলাইহিসসালামের মায়ের নাম কি ছিল? সঠিক উত্তর মরিয়ম। কোন নবীকে আদম বলা হয়? সঠিক উত্তর সকলের পূর্বপুরুষ। হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে কিসের মাধ্যমে ধ্বংস করা হয়? সঠিক উত্তর অপশন সি, পাথরের বৃষ্টি। কোন নবীকে মাছ গিলে ফেলেছিল? সঠিক উত্তর অপশন এ, হযরত ইউনুস আলাইহিসসালাম। হযরত দাউদ আলাইহিসসালাম কোন বিশেষ ক্ষমতা পেয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, লোহার উপর নিয়ন্ত্রণ। কোন নবী পাখিদের সাথে কথা বলতে পারতেন? সঠিক উত্তর অপশন এ, হযরত সুলাইমান আলাইহিসসালাম। হযরত মুসা আলাইহিসসালাম কোন নদী অতিক্রম করার সময় আল্লাহর সাহায্য পেয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, নীল নদ। কোন নবীকে ইসলামের জনক বলা হয়? সঠিক উত্তর অপশন সি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোন পুত্রকে কুরবানি করার নির্দেশ দেওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিসসালামকে ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ কি দিয়ে সাহায্য করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, লাঠি। কে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করেছিল?
সঠিক উত্তর অপশন এ নমরুদ। হযরত শুয়েব আলাইহিসসালাম কোন সম্প্রদায়ের নবী ছিলেন? সঠিক উত্তর অপশন সি মাদিয়ান। হযরত ইউসুফ আলাইহিসসালাম কোন দেশের মন্ত্রীর দায়িত্বে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি মিশর। কোন নবীকে আল্লাহ তাওরাত প্রদান করেছিলেন? সঠিক উত্তর অপশন এ হযরত মুসা আলাইহিসসালাম। হযরত লূত আলাইহিসসালামের সম্প্রদায় কোন পাপে লিপ্ত ছিল? সঠিক উত্তর অপশন বি সমকামিতা। হযরত দাউদ আলাইহিসসালাম কোন আসমানি কিতাব পেয়েছিলেন? সঠিক উত্তর অপশন এ জাবুর। হযরত ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম কি ছিল? সঠিক উত্তর অপশন সি ইসরায়েল। হযরত ইউনুস আলাইহিসসালাম কতদিন মাছের পেটে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি তিন দিন। হযরত শীশ আলাইহি ওয়াসাল্লাম কোন নবীর পুত্র ছিলেন? সঠিক উত্তর অপশন এ আদম আলাইহিসসালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমন আরও অনেক দারুণ সব ইসলামিক কুইজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।